নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্পা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। ডলু নিয়ে সুপ্রিম রায় স্বাগত জানিয়ে বিজেপিকে ঠুকল কংগ্রেস। বুধবার 25শে বৈশাখ, কবিগুরুর জন্মদিন ঘিরে প্রস্তুতি জোর কদমে। ঠান্ডাপুরে অটোতে ভেঙে পড়ল বিদ্যুতের খুঁটি, গুরুতর আহত বৃদ্ধ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বরাকের একটি উন্নত মানের চা বাগানকে যুদ্ধকালীন তৎপরতায় ধ্বংস করে উন্নয়নের ঢাকঢোল বাজিয়ে বাগানের শ্রমিকদের জীবনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে সরকার। কিন্তু সোমবার সুপ্রিম কোর্টের তরফে ডলু চা বাগান নিয়ে যে রায় দিয়েছে তা সাধুবাদ জানিয়ে শাসক দল বিজেপিকে ঠুকল শিলচর জেলা কংগ্রেস কমিটি। মঙ্গলবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দলের জেলা সভাপতি অভিজিৎ পাল বিজেপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ডলু চা বাগানের বিষয়টি নিয়ে যেসব সংগঠন আইনের দ্বারস্থ হয়েছিল তাদের ধন্যবাদ জানান। অভিজিৎ জানান, এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট না জেনে কিভাবে 42 লক্ষ চারাগাছ ধ্বংস করেছে বিজেপি, কি স্বার্থ সিদ্ধি করার জন্য বহিজেলা থেকে পুলিশ এনে একদিনে শতাধিক বুলডোজার চালিয়ে লক্ষ লক্ষ চারাগাছ নষ্ট করে বাগান শ্রমিকদের অসহায় অবস্থায় ঠেলে দিয়েছে বিজেপি। গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের নামে ডলু চা বাগানের দুটি ডিভিশনকে নষ্ট করে কোন এক স্বার্থে সেই জায়গাটি হরপ করার এক বড় উদ্দেশ্য ছিল বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। শেষ পর্যন্ত সর্বোচ্চ আদালতের স্থগিতাদেশ দেওয়ার পর সেখানে কি পুনরায় চারারোপণ করা হবে? যে শ্রমিকরা নিজেদের কর্মসংস্থান হারিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তাদের কি ফের কর্মসংস্থান দেওয়া হবে? এসব বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে শাসক দল বিজেপি সহ প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা। 42 লক্ষ চারাগাছ নষ্ট করা হয়েছিল। আজকে যেসব সংস্থা সেটার জন্য আইনের দ্বারস্থ হয়েছিলেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং মহামান্য সুপ্রিম কোর্ট কালকে যেভাবে মানে রায় দিয়েছেন সেই রায়তে যেগুলো উল্লেখ করা হয়েছে সেই জিনিসটা দেখে সাধারণ মানুষের মধ্যে অনেক প্রশ্ন, যেটা অনেকদিন ধরে ছিল, যে আজকে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট এটা না জেনে ওনাদের তার কাছে কোনো ক্লিয়ারেন্স না নিয়ে, এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্টে কোনো ধরনের কোনো ক্লিয়ারেন্স না নিয়ে কীভাবে এখানে রাতারাতি করে কী মানে স্বার্থ সিদ্ধি করার জন্য রাতারাতি করে এখানে বুলডোজার লাগিয়ে বহির জেলা থেকে পুলিশ এনে এখানে একটা যুদ্ধকালীন তৎপরতায় যেভাবে এখানে 42 লক্ষ চারাগাছ নষ্ট করা হয়েছিল সেটা আজকে মহামান্য সুপ্রিম কোর্ট সেটা বিচার করে দেখেছেন যে এখানে কোনো এনভায়রনমেন্টাল সিস্টেমে কোনো ধরনের কোনো ক্লিয়ারেন্স নেওয়া হয়নি এবং কোর্ট তার রায়ের মধ্যে এটা পরিষ্কার করে দিয়েছেন যে 2022 মে মাসের আগের সেখানে এনভায়রনমেন্টাল সিস্টেমের ক্লিয়ারেন্সটা নেওয়া উচিত ছিল, যেটা নেওয়া হয়নি। সেটা প্রশাসন এবং সরকারের কি উদ্দেশ্য ছিল আমাদের প্রশ্ন সেই জায়গাতে, যে কি উদ্দেশ্য? এটা কি মানে গ্রিনফিল্ড এয়ারপোর্টের নামে সেই ডলু চা বাগানের দুইটা ডিভিশনকে নষ্ট করে কোনো ব্যক্তি স্বার্থে সেই জায়গাটাকে হাফিজ করার কি কোনো উদ্দেশ্য ছিল? ঝড় নেই, তুফান নেই, হঠাৎ করে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে গুরুতর আহত হয়ে মরণাপন্ন অবস্থায় আছেন 80 ঊর্ধ্ব এক ব্যক্তি। ঘটনাটি সংঘটিত হয়েছে বরাক সেতু সংলগ্ন ঠান্ডাপুরে। মঙ্গলবার সকাল 9:15 নাগাদ কালাইন অভিমুখ থেকে একটি অটোরিকশা এসে বরাক সেতু পার হয়ে ঠান্ডাপুরে এসে থামে। সেখানে অটোর চালক মোহনপুরের যাত্রী রুকনউদ্দিনকে নামিয়ে ভাড়া শুনছে নিচ্ছিলেন। হঠাৎ করে পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে ওই অটোর উপর। পাশে থাকা রুকনউদ্দিনের মাথায় জোর আঘাত লাগে, এতে রুকনউদ্দিনের গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে যান, কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। এদিকে দুর্ঘটনার জন্য সোজা বিদ্যুৎ বিভাগকে দায়ী করেছেন রুকনউদ্দিনের ছেলে আলী আমিন। আমার বাড়ি কাতিরিয়াল জিপির মোহনপুর পাটওয়ান আমার ঘর। আজকে সকালে আমার বাবা রুকনউদ্দিন শিলচর যাওয়ার সময় চরঙ্গি গেমেন ব্রিজ পার হওয়ার পরে অটোর ভাড়া দিতে দেওয়ার সময় হঠাৎ করে কারেন্টের খুঁটি ভেঙে পড়ে যায় এবং ওনার গুরুতর জখম হয়।
ওনার যখন দেখে লোকাল অটো ড্রাইভারগুলা মিলে ওনাকে খাটিগড়া হসপিটালে নিয়ে যান এবং সেখানে ওনার যখন গুরুতর জখম হওয়া থাকার কারণে ওনাকে শিলচর মেডিকেল কলেজে রেফার দেওয়া হয়। আজকে আমি একটা কথাই বলতে চাই, কোনো জ্বর নেই, বৃষ্টি নেই, হঠাৎ করে কারেন্টের খুঁটি ভাঙার একমাত্র কারণ হচ্ছে ডিপার্টমেন্টের কারেন্ট ডিপার্টমেন্টের গাফিল। আমরা ওখানে আরো জন খান করছিলাম, আপনি হরো মানে দাঁড়ে আসলো এদিকে মানে দোকানের ভিতরে গেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপনকে ঘিরে উপত্যকা জুড়ে প্রস্তুতি শেষ। বুধবার 25শে বৈশাখ কবির জন্মদিনকে স্বাগত জানাতে তৈরি বরাকের বিভিন্ন সংস্থা ও সংগঠন সহ সাধারণ মানুষ বিশ্বকবির স্মৃতিকে আঁকড়ে ধরে নবপ্রজন্মের চেতনাকে জাগ্রত করতে কচিকাচাদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সারদা কলেজিয়েট স্কুল। মঙ্গলবার স্কুলের কচিকাচা পড়ুয়ারা একজোট হয়ে কবিগুরুর স্মরণে ওনার লেখা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে রবীন্দ্র জয়ন্তী উৎসব পালনের প্রস্তুতি করতে দেখা গেছে। বুধবার সকাল 10টায় কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার পর পড়ুয়ারা কবির স্মৃতিতে আবৃত্তি, গল্প, নৃত্য ও সঙ্গীত সহ নানা স্বাদের অনুষ্ঠান পরিবেশন করবে। এ নিয়ে বিদ্যালয় প্রধানের পক্ষ থেকে বিস্তারিত তথ্য সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। বাঙালিদের প্রিয় উৎসব, এই উৎসব প্রতি বছর 25শে বৈশাখ তারিখে সারা বিশ্বে পালিত হয়। সারদা কলেজিয়েট স্কুলেও এই অনুষ্ঠানের আয়োজন চলছে এবং এখানে যে সমস্ত কচিকাচারা তার অনুষ্ঠান পরিবেশন করবে তার মধ্যে রয়েছে স্বাগত ভাষণ, রেনুতন গান, ফুলে ফুলে ঢলে ঢলে আমরা সবাই রাজা, বড়বায়ু বয় বেগে মেঘের কোলে রোদ ভেসেছে এবং হাড় এড়িয়ে এড়িয়ে এই সমস্ত গানের মাধ্যমে তারা উপস্থাপন করবে এবং কবিগুরুকে তারা শ্রদ্ধা জানাবে। এই জন্য আমাদের আজকে এই প্রস্তুতি। পঞ্চায়েত নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব থেকে অবসর নেওয়া নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব সামলাবেন। জনস্বার্থ সম্পর্কিত বিষয়টি নিয়ে একটি মামলার রায় দিতে গিয়ে এই নির্দেশ দিয়েছে গুয়াহাটি উচ্চ আদালত। গত 24 এপ্রিল তিনসুকিয়া জেলা পরিষদ প্রতিনিধি মীরা সিং একটি মামলা দায়ের করেন। ডাব্লিউপিসি 242472 18 নম্বর মামলার শুনানিতে গুয়াহাটি উচ্চ আদালতের নির্দেশ ছিল যতদিন পর্যন্ত পঞ্চায়েত নির্বাচন না হচ্ছে ততদিন গ্রাম পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদ নতুন প্রকল্প গ্রহণ করে কার্যভার চালিয়ে যেতে পারবে। এদিকে এই নির্দেশ নিয়ে সন্তোষ ব্যক্ত করলেন কাছাড় গ্রাম পঞ্চায়েত পরিষদ সভাপতি ফরিদা পারভিন। তিনি বলেন, পঞ্চায়েতের কার্যকাল ফুরিয়ে গেলেও প্রতিদিন নানা ধরনের হুজ্জতি পোহাতে হয় প্রতিনিধিদের, মানুষের সমস্যাকে অগ্রাহ্য করা যায় না। ফলে এই নির্দেশ কার্যকর হলে অবশ্যই পঞ্চায়েত স্তরে অসম্পূর্ণ কাজগুলো শীঘ্রই সম্পূর্ণ করা যাবে। পঞ্চায়েত প্রতিনিধিরা যারা আছি আমরা এপি লেভেল থেকে জেপি লেভেল বা পঞ্চায়েতের প্রতিনিধি ওয়ার্ড মেম্বার আমরা যারা আছি, আমাদের যদি দায়িত্ব আবার দেওয়া হয় তাহলে কাজ করতে সুবিধা হবে। বিশেষ করে গরিব মানুষ গ্রামাঞ্চলের জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেখা যায় যে প্রত্যেক দিন আমাদের ইডব্লিউএস সার্টিফিকেট, হোক ইনকাম সার্টিফিকেট, লিগেল হেয়ার সার্টিফিকেট বা ল্যান্ডের ম্যাটারে যেগুলো এটা টোটালি জিপির আন্ডারে দেওয়া হয়ে গেছে, লিগেল হেয়ার সার্টিফিকেট লাগে এবং গ্রাসরুট লেভেলে যে কোনো সমস্যা হোক, আজকে রাস্তার ডিমান্ড হোক, মারপিটের বিচার হোক বা গ্রামের কোনো মহিলার সমস্যা হোক, সম্পূর্ণ নির্ভর করে বা সব কিছু দাবি দাবা আবদার আমাদের যারা জনপ্রতিনিধিরা আছি, পিআরআই লেভেলের যারা আছি ওদের উপরে আছে। আমরা যদি থাকিও না থাকি এরপরেও আমাদের উপরে বিরাট একটা প্রেশার থাকে, আর যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে আমরা আরও ভালো করে কনসেন্ট্রেট করে কাজ করতে পারবো। এখন আমরা সমাজের কাজ করে যাচ্ছি কেন, আমরা গ্রামের গরিব মানুষ বা যারা আমাদের গ্রামাঞ্চলে যারা আছে, আমাদের জিপির আন্ডারে যারা, ওরা আমাদেরকে
নির্বাচিত করেছে ওদের বিবেক ভোট দিয়ে। যদিও আমাদের কাছে পাওয়ার নেই, কিন্তু আমরা সময় মতো সহযোগিতা করে যাচ্ছি। আর ইতিমধ্যে যেটা রায়দান এসেছে, এটা যদি আমাদের অতি তাড়াতাড়ি এটা যদি ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে আমাদের কাজ করতে আরও সুবিধা হবে। তৎসঙ্গে আমাদের যেগুলো অর্ধসমাপ্ত কাজ ছিল, এগুলো আমরা খুব তাড়াতাড়ি প্রসেস করে মানে একটা একটা জীবিকা ভালো করে ডেভেলপমেন্টের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ। এপিডিসিএল এর বিদ্যুৎ বিলের নামে 1.5 লক্ষ টাকার প্রতারণার শিকার হলেন ডলুর মহিবুল আহমেদ তালুকদার। সোমবার কাছাড় জেলার বরখলায় ডলুর মহিদুল আহমেদ তালুকদার নামের ক্ষুদ্র ব্যবসায়ীকে ফোন করে আসাম সরকারের অধীনে থাকা এপিডিসিএল বিদ্যুৎ সরবরাহ কোম্পানির কর্মীর পরিচয় দিয়ে উনার দুই ব্যাংক অ্যাকাউন্ট থেকে হ্যাকিং করে প্রতারকেরা 1,53,850 টাকা উধাও করে নিয়ে যেতে সক্ষম হয়। প্রতারিত হওয়া মকবুল আহমেদ তালুকদার ঘটনার বিবরণে জানান, সোমবার সকাল 8টার সময় ওনার মোবাইলে ফোনে অজ্ঞাত পরিচয়ের ফোন আসে। সেই ফোনে কথা বলে অজ্ঞাত ব্যক্তিটি নিজেকে এপিডিসিএল এর বিদ্যুৎ সরবরাহ কোম্পানির পরিচয় বলে উল্লেখ করে, ওনার বিদ্যুৎ বিল অনলাইনে রিচার্জ হয় নাই, তাই ওনার লাইনটির উদ্ধারবোধ এপিডিসিএল এর বিদ্যুৎ বিভাগটি লাইনটি কেটে ফেলবেন, তাই তিনি অতিসত্বর রিচার্জ করতে হবে এবং তিনি প্রথমে 10 টাকার একটি রিচার্জ করতে হবে। একথা শুনে মকবুল আহমেদ তালুকদার সঙ্গে সঙ্গে ওনার উদ্ধারবোধ স্টেট ব্যাংক শাখার অ্যাকাউন্ট নম্বরটা তাদেরকে দেন, কিন্তু হ্যাকাররা বলে সে অ্যাকাউন্ট থেকে 10 টাকা রিচার্জ হচ্ছে না, তাই অন্য আরেকটি অ্যাকাউন্ট নম্বর দেওয়ার কথা বলে এবং মকবুল সঙ্গে সঙ্গে শিলচর HDFC ব্যাংকে থাকা নেট ব্যাংকিং কারেন্ট অ্যাকাউন্ট নম্বরটি দিয়ে দেন এবং প্রথমে দেওয়া SBI ব্যাংকের সে অ্যাকাউন্টটিতে থাকা প্রায় 1,900 টাকা হ্যাকাররা তুলে নিয়ে যায়। তারপর HDFC শিলচর শাখার কারেন্ট অ্যাকাউন্টে প্রায় 1,50,000 টাকা হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণা করে তুলে উধাও করতে সক্ষম হয়। সেই সঙ্গে থেকে প্রতারকদের সঙ্গে আধা ঘন্টা কথায় ব্যস্ত থাকাকালীন হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে মোবাইলে থাকা গুরুত্বপূর্ণ সম্পূর্ণ তথ্যগুলো সেই হ্যাকারদের কাছে চলে যায় বলে তিনি অনুমান করেন। অল্প সময় পরে তিনি মোবাইল ফোনটির মেসেজে দেখেন দুটি ব্যাংক অ্যাকাউন্টে থাকা সম্পূর্ণ টাকা উধাও করে নিয়ে যায় সেই প্রতারক হ্যাকাররা। পরবর্তী সময়ে তিনি বিষয়টি নিয়ে বরখলা পুলিশ ফাঁড়িতে গিয়ে উক্ত সম্পূর্ণ বিষয়টি তুলে ধরেন ও প্রতারকদের বিরুদ্ধে একটি এজাহার দাখিল করেন। সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরে বিদ্যুৎ বিল রিচার্জের নামে তার সঙ্গে হওয়া প্রতারণার বিষয়টি তুলে ধরে এই অঞ্চলের বিদ্যুৎ গ্রাহকরা যেন এভাবে প্রতারণার শিকার না হন এবং পুলিশ প্রশাসনের কাছে সেই প্রতারকদের অতিসত্বর পাকড়াও করে উপযুক্ত শাস্তি প্রদান সহ তার হ্যাকিং হওয়া টাকাগুলো ফিরিয়ে পাওয়ার আবেদন করেন মহিদুল আহমেদ তালুকদার। রিচার্জ কেমনে করবো? তো তো বললো আমার তো আমার মোবাইলে একটা লিঙ্ক দিবে, ওই লিঙ্কে তোমার যেটা অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের মাধ্যমে তুমি রিচার্জ করতে পারবে। তারপরে আমাকে আমি বললাম আচ্ছা ঠিক আছে লিঙ্কটা পাঠান। তো লিঙ্কটা পাঠানোর পরে আমি আবার আমার একটা SBI অ্যাকাউন্ট ছিল, ওই অ্যাকাউন্টটা আমার নেট ব্যাঙ্কিংটা ওপেন করলাম। এখন ওপেন করার পরে তো ওটাকে দিলাম, দেওয়ার পরে কত সময় আমার সঙ্গে ওরা কথাবার্তা বললো, বলার পরে বলছে না সার্ভারের প্রবলেম, তো এটা দিয়ে হবে না, তোমার আরো কোনো অ্যাকাউন্ট আছে? আমি বললাম আরো অ্যাকাউন্ট তো আমার HDFC আছে অ্যাকাউন্ট, ওটা থেকে বলছে ওটার থেকে দিয়ে দাও। তো 10 টাকার রিচার্জ, কিন্তু বেশি বড় না, 10 টাকার রিচার্জের জন্য। তো আবার আমি HDFC অ্যাকাউন্টে আমার লিঙ্ক পাঠালো, মোবাইলে লিঙ্ক পাঠানোর পরে HDFC নেট ব্যাঙ্কিং যেটা ছিল ওটা দিলাম। দেওয়ার পরে তখন আমার মোবাইল কি হলো আমি বুঝতেই পারি নাই, কিছু কি করছে কি না কিছু বোঝা যাচ্ছে না। তারপরে এরকম কমসে কম 10 থেকে 15 মিনিট আমার সঙ্গে কথা বললো ওরা, কথা বলতে বলতে তারপরে আবার আমি বললাম আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে, তো আমি এরকম বলতে পারছি না কথা, চার্জ দিতে হবে, এমনিতে কারেন্ট নাই। তারপরে আবার ফোন কাটিয়ে দিলাম। কাটা দেওয়ার পরে যেমনি কাটলাম তারপরে দেখি আমার মোবাইলে অটোমেটিকলি 49 49 49 তিনবার 49,000 করে তিনবার কেটে গিয়েছে। তারপরে আর একটা 4,900 একবার, আরেকবার 1,900, আরেকবার 1,960 rupees। তো ওরকম টোটাল মিলে 1,55,000 সামথিং মানে কতটা আমার অ্যাকাউন্ট থেকে কেটে গিয়েছে। তো আমি সংবাদ মাধ্যমে বলতে চাচ্ছি যে আমার যে অ্যাকাউন্টের টাকা যেটা ওটা তো প্রশাসনকেও বলতে চাচ্ছি বা ক্রাইম ব্রাঞ্চকেও বলতে চাচ্ছি যে ওটার মাধ্যমে আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে আমাকে যেটা হেল্প করা লাগে ওটা আপনারা সবে মিলে একটা প্রশাসনের মাধ্যমে সবে হেল্প করার জন্য আমি বলতে চাই। শিলচর ভোলাগিরি আশ্রমের শ্রী শ্রী 108 স্বামী ভোলানন্দ গিরি মহারাজের 96তম তীর্থান্তিথি উৎসব সাড়ম্বরে পালন হলো মঙ্গলবার।
প্রতি বছরের ন্যায় এবছরও শিলচর রাঙ্গিরখালী স্থিত শ্রী শ্রী ভোলাগিরি আশ্রমে মঙ্গলবার কৃষ্ণ চতুর্দশী তিথিতে ব্রাহ্মলীন শিবস্বরূপ 108 স্বামী ভোলানন্দ গিরি মহারাজের 96তম উৎসব বিভিন্ন সনাতন ধর্মীয় কার্যক্রমের মাধ্যমে পালন করা হয়। এদিন ব্রহ্ম মুহূর্তে মঙ্গলারতি, সকাল 8টায় গুরুপূজা, 11:30 রাজভোগ, গীতা ও ভোলাগিরি মহারাজের স্মৃতিচারণ, সন্ধ্যা 6টা থেকে সন্ধ্যা উপাসনা ও বেদোক্ত শান্তি মন্ত্র পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। শিলচর ভোলাগিরি আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ বলেন, বৃষভের সাথে বাঘের সমন্বয় ঘটবার মতো কিছু অসম্ভব অলৌকিক ঘটনা মাঝে মধ্যে এই পৃথিবীতে ঘটে থাকে। তবে সেই সব ঘটনার কাণ্ডারীরা কোনো সাধারণ মানুষ নন, তারা হলেন জগতের মুক্তিদূত, জীবের পরম আশার আলো, মানুষের জীবনপথের দিশারী, সর্বত্যাগী সন্ন্যাসী, যাদের পুণ্য করস্পর্শে দেশ ও জাতির মরাগাঙ্গে আসে নবজাগরণের জোয়ার, সংকীর্ণ ধর্মের বেড়াজাল যায় ভেঙে, তমসচ্ছন্ন আদর্শ ভ্রষ্ট জাতি জেগে উঠে নবপ্রাণ কল্লোলে। ঠিক সেই রকমই একজন হলেন আধুনিক ভারতের ভগীরথ তথা নবযুগের চালক শ্রী শ্রী 108 স্বামী ভোলানন্দ গিরি মহারাজ। শ্রীজীবলাগিরি মহারাজ, ওনার তীর্থম তিথি 96তম তীর্থম তিথি, আজকে শিবচর ভোলাগিরি আশ্রম শাখায় পালিত হলো। এই অনুষ্ঠান উপলক্ষে সকালে গুরুপূজা এবং গীতা পাঠ, সূত্রাদি, মহিমা সূত্র ইত্যাদি মাধ্যমে, সকল কীর্তনের মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তো দ্বিপহরে উপস্থিত সকল ভক্তদের জন্য অন্ন প্রসাদের ব্যবস্থা হয়েছে। তো এটা আশ্রমের একটা পারম্পরিক অনুষ্ঠান, প্রত্যেক বছর আমাদের এই অনুষ্ঠান আয়োজন করা হয়। সকল এই উপলক্ষে ভোলাগিরি মহারাজের আশীর্বাদ সকল ভক্ত, শিষ্য এবং আশ্রমস্থ সকলের প্রতি, ওনার কৃপা দৃষ্টি হোক, সকলে আদিপতি আদি দৈবিক আধ্যাত্মিক দিকে শান্তি লাভ করুক, এটুকু প্রার্থনা রাখলাম। আর সকলের মঙ্গল কামনা করে আজকের এই অনুষ্ঠানে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি, আবার মহিমা সূত্র আদি মাধ্যমে, বৈদিক শান্তি মন্ত্র পাঠের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি। 26শে মে ধামাল দিবস উদযাপন নিয়ে সম্মিলিত লোকমঞ্চের প্রস্তুতি বৈঠক হল শিলচরে। শহর শিলচরের ক্লাব রোড স্থিত হোটেল ইরোরা হেরিটেজে সোমবার সন্ধ্যায় সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে আগামী 26শে মে ধামাল দিবস উদযাপন নিয়ে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন সম্মিলিত লোকমঞ্চের সভাপতি ডক্টর অনুপ কুমার রায়ের পৌরোহিত্যে আয়োজিত বৈঠকে উপস্থিত বিভিন্ন বক্তারা উক্ত কার্যক্রমের বিষয়ে নিজেদের ব্যক্তিগত মতামত তুলে ধরেন। এদিনের বৈঠকে বরাক উপত্যকার ঐতিহ্যগত ধামাল নৃত্যকে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতির প্রথম পদক্ষেপ হিসেবে আগামী 26শে মে ধামাল দিবস উদযাপন নিয়ে মত প্রকাশ করেছেন বিভিন্ন বক্তা। পরবর্তীতে পুনরায় এ ব্যাপারে চূড়ান্ত রূপরেখা তৈরি করতে বৈঠক আয়োজনের বিষয়ে অনেকেই সম্মতি জানিয়েছেন। আসাম সরকারের স্বীকৃতি, এটা কিন্তু ঘুরিয়ে গেলে বলতে হলে আমাদের ধামাল নাচকে স্বীকৃতি দেওয়া হলো। এই অঞ্চলে ধামাল নাচের যে একটা চল আছে এবং এখানে যে ধামাল নাচের বিখ্যাত নৃত্য যেটা আছেন তার একটা স্বীকৃতি হবে। ওই সেই ধরে আমরা বলতে পারি যে আমরা এই অঞ্চলের ধামালকে নিয়ে আমরা যদি বলি, আমাদের রাইট বা হক আছে বলার যে ধামালকে নিয়ে আমরা আন্তর্জাতিক ফোরামে যেতে পারবো, সেটা আপনাদের সবার মতামতের উপর নির্ভর করছে। আসলে আমরা চাইছি 26শে মেটাকে কীভাবে আমরা তৈরি করব, কীভাবে এটার আলাদ উঠাবো, কীভাবে অনুষ্ঠানটা করবো, তারই একটা রূপরেখা আজকের যদি আপনাদের সবার কাছ থেকে পাই তাহলে সুবিধা হবে। মানবতার দানে যারা এগিয়ে এসেছে তাদেরকে জানানো হয়েছে অসংখ্য ধন্যবাদ। বিবেকানন্দ বারদান কেন্দ্র রামবটিল্লা, বরসিংহাটি এস্টেটের কচিকাঁচাদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে তাদের দেওয়া ভালোবাসার উপহার সামগ্রী। মানবতার দানে যাদের আন্তরিক সাহায্য ছাড়া কিছুতেই এগোনো যেত না তাদের মধ্যে হলেন অঞ্জনা ভট্টাচার্য, সুজাতা রায়চৌধুরী, সুমিতা দেব, অমৃতা রায় চক্রবর্তী, নমিতা কানু, রুনা লস্কর, মিতালী চক্রবর্তী প্রমুখ। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা প্রথম এদিকে আসা
আমরা তোমার এসটিপিজি গ্রুপ আজকে 4 বছর হয়েছে, এসটিপিজি গ্রুপ আমাদের একটা আছে, এটা থেকে 4 বছর হয়েছে আমরা এরকম একটা ড্রাইভ শুরু করেছি তোমার নববর্ষ উপলক্ষে। যে জায়গায় মানে বাচ্চাগুলো একটু মানে পড়াশোনা ভালো পায় ওই জায়গাতে আমরা স্টাডি মেটেরিয়ালস বা যে জায়গায় কাপড় চোপড় পায় না ওইগুলাতে আমরা খুঁজে খুঁজে বের করে পেয়ে আসি। আজকে তোমাদের এরিয়াটার খবর আমাদের এই লেনদাদা দিয়েছেন, তাই আমরা তোমাদের এখানে আসতে পারলাম, তোমাদের সাথে দেখা হলো। আমরা যা পারি আমাদের গ্রুপ থেকে সব সব সদস্যরা মিলে আমরা এই ড্রাইভটা করেছি নববর্ষ উপলক্ষে। সবাইকে আমরা নববর্ষের আদর শুভেচ্ছা, সবাই ভালো করে পড়াশোনা করবে যাতে আমরা তোমাদেরকে সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস আমরা দিয়ে যেতে পারি, আর পড়াশোনা ভালো করে পড়ো। বাংলা বুঝো, ঠিক আছে? বাংলা বুঝো তো, বাংলা স্কুল তো তোমরা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আর একবার। ডলু নিয়ে সুপ্রিম রায় স্বাগত জানিয়ে বিজেপিকে ঠুকল কংগ্রেস। বুধবার 25শে বৈশাখ, কবিগুরুর জন্মদিন ঘিরে প্রস্তুতি জোর কদমে। ঠান্ডাপুরে অটোতে ভেঙে পড়ল বিদ্যুতের খুঁটি, গুরুতর আহত বৃদ্ধ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।